বন্ধুরা নরেন্দ্র মোদীর এই ধর্মীয় রাজনীতির গোড়ার কথা নিশ্চয়ই মনে আছে উনি ইলেকশনের আগে কি বলেছিলেন নিশ্চয়ই মনে আছে প্রথমবার ক্ষমতায় আসার আগে মনে থাকার কথা এই ধর্ম নিয়ে রাজনীতি করতে গিয়ে আফসোস উনিও হয় মিস ইনফর্মড অথবা ভুল তথ্যের উপর নির্ভর করে কথা বলছিলেন আর না হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে হিন্দু ধর্মকে ব্যবহার করে উনি ক্ষমতায় আসার জন্য বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার করেছিলেন মনে করিয়ে দিচ্ছি একটু শুনুন जो मेरी भारत मां के संतान थे जो भारत मां को प्यार करते हैं जो दुर्गाष्टमी मनाते हैं आज भी मंगला बोलते हैं वो मेरे भाई है उनका रक्षा उनका सम्मान उनका गौरव वैसा ही होगा जैसे भारत मां के बेटे का होता है लेकिन लेकिन वोट बैंक की राजनीति करने के लिए ये जो घुसपैठिया आ रहे हैं उनको वापस जाना ही पड़ेगा দু হাজার এগারো সালে ভারতের আদমসুমারী অনুসারে দেখা যাচ্ছে যে ভারতে হিন্দু ঊনআশি শতাংশের কিছু বেশি এবং মুসলিম চোদ্দ শতাংশের কিছু বেশি অর্থাৎ ভারতে হিন্দু জনসংখ্যা ছিয়ানব্বই কোটির কিছু বেশি এবং মুসলিম জনসংখ্যা সতেরো কোটির কিছু বেশি ভারতের মোট জনসংখ্যা একশত একুশ কোটির কিছু বেশি এই চার্টে আরেকটি বিষয় লক্ষণীয় যে উনিশশো সালের পর থেকে প্রতি দশ বছরের হিসাবে ভারতে হিন্দু জনসংখ্যা নিম্নমুখী এবং মুসলিম জনসংখ্যা ঊর্ধ্বমুখী হয়ে এসছে আনুপাতিক বৃদ্ধি জনসংখ্যার তুলনায় শতকরা হিসাবে হিন্দু জনসংখ্যা পূর্ববর্তী দশ বছর থেকে নিম্নগামী হয়েছে উপরন্তু মুসলিম জনসংখ্যা ঊর্ধ্বগামী হয়েছে এখানে লক্ষণীয় ভারতে প্রতি দশ বছরে জনসংখ্যা বৃদ্ধির হার মোটামুটি একই ছিল তেইশ শতাংশ চব্বিশ শতাংশ এই মার্জিনে তবে এখানে বিশেষভাবে লক্ষণীয় একষট্টি থেকে একাত্তরে পার্সেন্টেজ শতকরা বৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হার কিছুটা বেশি হলেও একাত্তর থেকে একাশি জনসংখ্যা বৃদ্ধির হার মোটামুটি হুবহু একই ছিল এখানে লক্ষণীয় যে একান্ন থেকে একাত্তর সাল পর্যন্ত মুসলিম জনসংখ্যা পশ্চিমবঙ্গে মোটামুটি একই রয়ে গিয়েছিল অর্থাৎ বিশ শতাংশের আশেপাশেই কিন্তু অপরদিকে একাত্তর থেকে একাশি এবং একাশি থেকে একানব্বই একানব্বই থেকে দু হাজার থেকে দু হাজার মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার দুই শতাংশ করে বেড়েছে মুসলিম জনসংখ্যা কমেনি বেড়েছে এখানে আপনারা বাংলাদেশের জনসংখ্যা দেখতে পাচ্ছেন এবং আদমশুমারির ফলাফল দেখতে পাচ্ছেন একান্ন থেকে একাত্তর পর্যন্ত হিন্দু জনসংখ্যা কমে এসছে এবং আনুপাতিক হারে মুসলিম জনসংখ্যা বেড়ে গেছে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে আমাদের বাংলাদেশেও মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যা আনুপাতিক হারে বৃদ্ধি পায়নি আমাদের বাংলাদেশেও আনুপাতিক হারে বৃদ্ধি পায়নি হিন্দু জনসংখ্যা তাহলে হিন্দুরা গেল কোথায় আর পশ্চিমবঙ্গে যদি মুসলমানরা বাংলাদেশ থেকে চলে যেত যা ভারত সরকার অনেক ক্ষেত্রে দাবি করে তাহলে মুসলিম জনসংখ্যা আমাদের বাংলাদেশের আনুপাধিকারে কমে যেত অপরদিকে আমরা দেখেছি যে উনিশশো সালে বাংলাদেশে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের রায়ট হওয়ার কারণে কিছু হিন্দু গিয়েছিল পশ্চিমবঙ্গ আসাম ওদিকে অপরদিকে একান্ন থেকে একাত্তর এর জন্য মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাওয়াটা স্বাভাবিক কারণ হিন্দু চলে গিয়েছিল কিছু কিন্তু কতখানি গিয়েছে কত সংখ্যক গিয়েছিল সেটা একটু পরে আপনাদের সাথে আলোচনা করছি এবং এই আনুপাতিক হার এতটা ব্যাপক হওয়ার কথা নয় যদি হিন্দুরা কেউ মুসলিম না হয়ে যেত কারণ যেই সংখ্যক হিন্দুরা বাংলাদেশ অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান ছেড়ে চলে গেছে তাদের যাওয়ার সংখ্যা এবং এই আনুপাতিক সংখ্যা মেলে না অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে চৌহাত্তর থেকে একাশি মুসলিম জনসংখ্যা মোটামুটি আনুপাতিক একই আছে কিন্তু একানব্বই থেকে দু সাল পর্যন্ত হিন্দু জনসংখ্যা দশ শতাংশের আশেপাশেই আছে অর্থাৎ যা ছিল মোটামুটি সেখানেই স্থির হয়ে আছে তাহলে হিন্দুরা কি সবাই একাত্তর সালে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিল চলে যদি দিয়ে থাকে তাহলে শতকরা হিসাব আরও ব্যাপক হওয়ার কথা কারণ আমরা জানি একাত্তর সালে সবচাইতে বেশি হিন্দু বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার কথা চলুন বাস্তবতা দেখি বিভিন্ন সমীক্ষা জানি যে পশ্চিমবঙ্গে বাংলাদেশে যারা গিয়েছিল তারা অনেকেই কলকাতায় আশ্রয় নিয়েছিল কলকাতায় আশ্রয় নেবার মূল কারণটি হচ্ছে যেহেতু সেটা একটি বড় শহর তাই সেখানে আশ্রয় নিলে ডিসক্রিমিনেশন হওয়ার সম্ভাবনা কম থাকে এবং বাংলাদেশের উচ্চ হিন্দুরা সেখানে বামপন্থী রাজনীতি রাজনীতি এবং ব্যবসা বাণিজ্যে সংযুক্ত হয়েছিল এবং সেই কারণে কলকাতায় দেখা যায় হিন্দু জনসংখ্যা আনুপাতিক হারে বেশি এবং আরও কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের মুসলিমরা তারা প্রায়শ সবাই বাংলাদেশের বর্ডার এবং আশেপাশের অঞ্চলে বেশি ঘনবসতিপূর্ণ আরেকটি কারণ হচ্ছে যেহেতু উচ্চ বর্ণের হিন্দুরা তারা ব্যবসা বাণিজ্য সব দখল করে আছে এবং মুসলিমরা পশ্চিমবঙ্গে সব দিক থেকে নিগৃহীত তাই রাজধানী থেকে তারা বঞ্চিত আপনারা ভারতে দ্য ট্রিবিউন পত্রিকার ইংরেজি পত্রিকার একটি সংখ্যায় দেখতে পাচ্ছেন যে সেখানে পুরো পাকিস্তান থেকে আগত রেফিউজিদের দুর্ভোগ নিয়ে কথা বলা হয়েছে যে তারা ভারতে এসে আরও বেশি দুর্ভোগে পড়েছিল অর্থাৎ পূর্ব পাকিস্তানে তারা এর থেকে ভালো ছিল এই বিষয়টি আরও বিভিন্ন ইংরেজি পত্রিকায় আলোচিত হয়েছিল স্ক্রিনে দেখুন স্ক্রিনে আপনারা ক্যানাডার বিখ্যাত ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের একজন গবেষকের ব্লগে দেখতে পাচ্ছেন যে উনিশশো সালে বাংলাদেশ থেকে যাওয়া রিফিউজিদের উপরে একটি গবেষণামূলক প্রবন্ধ আছে সেখানে উনি খতিয়ান দেখিয়ে দিয়েছেন এই খতিয়ানে উনি দেখিয়েছেন যে যেহেতু ভারত জেনিভা কনভেনশনের সিগনেটারি দেশ নয় তাই তারা কোনোভাবেই বাংলাদেশি রেফিউজিদেরকে গ্রহণ করতে আইনত বাধ্য ছিল না উনিশশো একাত্তর সালে যারা গিয়েছিল তাদেরকে প্রথম থেকে বলে দেওয়া হয়েছিল যে তারা পাকিস্তানে যুদ্ধের পরে ফিরে যাবে অর্থাৎ নতুন বাংলাদেশে ফিরে যাবে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের তৎকালীন মুজবিনগর সরকারের অনেকেই এই রেফিউজি ক্যাম্পগুলিতে আসত বাংলাদেশ থেকে আগত রেফিউজিদেরকে উনিশশো সালে ভারতে কাজ করার অধিকার দেওয়া হয়নি এবং তাদেরকে বর্ডার এলাকা থেকে দূর দূরান্তে ভারতের বিভিন্ন জায়গায় পাঠানো হয়নি এবং ইন্দিরা গান্ধী সর্বদা বলে গিয়েছিলেন যে তাদেরকে দেশে ফিরে যেতে হবে এবং বাংলাদেশের থেকে আগত নেতারাও বলতেন যে তাদেরকে দেশে ফিরে যেতে হবে এবং দেশ গঠনের ক্ষেত্রে ভূমিকা পালন করতে হবে স্বাধীনতার পরে আমাদের যখন আমরা যুদ্ধে জয়ী হলাম ষোলোই ডিসেম্বর তার দু মাসের ভেতরে সত্তর শতাংশ রেফিউজি শরণার্থী দেশে ফিরে গিয়েছিল এক কোটি শরণার্থীর ভেতরে সত্তর শতাংশ শরণার্থী দু মাসের ভেতরে ফিরে গিয়েছিল এই শরণার্থীদের ভেতরে শতাংশ ছিল হিন্দু এখানে আলো বলা যায় যে কেউ কেউ বলেছিল যে ভারতকে তারা দেশ মনে করে তাই তারা ভারত থেকে ফিরে যেতে চায় না এমন কিছু সংখ্যক রয়ে গিয়েছিল বাট তাদের সংখ্যা আনুপাতিক হারে অনেক কম আনুপাতিক হারে তাদের সংখ্যা অনেক কম এই ওয়েল রেফারেন্সড যে প্রবন্ধটি আছে সেখানে বিভিন্ন সময় বিভিন্ন আন্তর্জাতিক পত্রিকার রেফারেন্স দিয়ে এটি লেখা হয়েছে পড়ে নিতে পারেন আপনারা এখানে আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিতে চাই যে ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকারের লিখা অনুসারে ভারতে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ মিলিয়ে অর্থাৎ দুবঙ্গ মিলিয়ে দু বাংলা মিলিয়ে মুসলিম জনসংখ্যা হিন্দু জনসংখ্যা থেকে উনিশশো সালে বারো শতাংশ বেশি ছিল বাংলাদেশের জনসংখ্যা সাড়ে ষোলো কোটি এবং পশ্চিমবঙ্গের জনসংখ্যা সাড়ে কোটি কোটির মতো দু দেশের জনসংখ্যা মিলে ২৬ কোটি এই ছাব্বিশ কোটির ভেতরে মুসলিম হচ্ছে প্রায় সত্তর শতাংশ এবং হিন্দু হচ্ছে প্রায় তিরিশ শতাংশ অর্থাৎ মুসলিম জনসংখ্যা দু বাংলা মিলে এখন হিন্দু জনসংখ্যা থেকে দুগুণেরও বেশি কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন আম্বেদকারের সেই লেখায় গবেষণায় উনিশশো সালে দু বাংলা মিলে মুসলিম জনসংখ্যা মাত্র বারো শতাংশ বেশি ছিল তাহলে এই মুসলিমরা এলো থেকে অর্থাৎ দু বাংলা মিলে মুসলিম জনসংখ্যা চব্বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে চব্বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ দু বাংলা মিলে মুসলিম জনসংখ্যা সাড়ে ছ কোটি বৃদ্ধি পেয়েছে আমরা দেখলাম যে গত সাত দশকে আমাদের এই বাংলাদেশে হিন্দু জনসংখ্যা বাইশ শতাংশ থেকে কমে সাড়ে নয় শতাংশে দাঁড়িয়েছে এবং আমরা আরও দেখলাম যে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার ভারতে চোদ্দ শতাংশ এবং হিন্দু জনসংখ্যা বৃদ্ধির হার সাড়ে নয় শতাংশ অর্থাৎ মুসলিম জনসংখ্যা ভারতে বেড়েই চলেছে বাংলাদেশ থেকে যদি হিন্দুরা দলে জলে কোটি কোটিতে ভারতে যে থাকত তাহলে হিন্দু জনসংখ্যা আনুপাতিক বৃদ্ধি পেত এবং মুসলিম জনসংখ্যা আরও বৃদ্ধি পেত সূত্রের কারণে হিন্দু মুসলিমের জনসংখ্যার পার্থক্য পশ্চিমবঙ্গে এত কমে আসত না এবং আমাদের বাংলাদেশেও এত কমে আসত না আমাদেরকে খুঁজে বেড়াতে হবে বারো শতাংশ হিন্দু গেল কোথায় আমাদের এই বাংলাদেশ থেকে অর্থাৎ দু কোটি হিন্দু কি ভারতে গেছে কিনা অর্থাৎ বাংলাদেশ থেকে বংশোদ্ভূত হিন্দুর সংখ্যা ভারতে দু কোটি হতে হবে কিন্তু আমরা দেখলাম পুরো উপমহাদেশে তথা বিশেষ করে আমাদের বাংলাদেশ এবং ভারতে মুসলিম জনসংখ্যা বহুগুণে বেড়ে গেছে এবং সেটা শুধু জন্মসূত্র পার্থক্যের ফেরে এই জনসংখ্যার পার্থক্য হওয়ার কথা নয় মুসলিম জনসংখ্যা প্রতি দশ বছরের বৃদ্ধির হার হচ্ছে হিন্দু জনসংখ্যা থেকে ছয় শতাংশ বেশি এখন আমাদের বাকি রয়ে গেল আসাম মহারাষ্ট্র এবং ত্রিপুরা জনসংখ্যা পর্যবেক্ষণ করে বের করা আমাদের বাংলাদেশ থেকে সেখানে বহুসংখ্যক হিন্দু মুসলিম গেছে কি না পশ্চিমবঙ্গে যে দু কোটি বাংলাদেশি যায়নি তা স্পষ্ট কারণ দু কোটি বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ যদি সেখানে থাকত অর্থাৎ যাদের পিতা বা যারা নিজেরা বা যাদের সন্তানরা ওখানে গেছে বা জন্ম হয়েছে অর্থাৎ বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ যদি দু কোটি সেখানে হতো তাহলে মুসলিম জনসংখ্যার হার বর্তমানে পশ্চিমবঙ্গে যেই হার তার থেকে প্রায় দ্বিগুণ হতো এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে ভারতের বৃহৎ শহরগুলোতে অন্যান্য স্টেট থেকে মাইগ্রেশন হচ্ছে প্রচুর হারে যেমন উনিশশো থেকে দু সালের হিসাবে দেখা গেছে যে মহা কেবল মহারাষ্ট্রেই টু মিলিয়ন অর্থাৎ তেইশ লক্ষ লোক তাদের আবাস বানিয়েছে ভারতের অন্যান্য রাষ্ট্র থেকে এসে এবং আপনারা চার্টে আরও দেখতে পাচ্ছেন যে ভারতের অন্যান্য বড় শহরগুলো সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রে জনসংখ্যার মোট বৃদ্ধির হার আনুপাতিক হারে প্রায় কাছাকাছি একটির সাথে আরেকটি তবে মহারাষ্ট্র বিহার উত্তরপ্রদেশ এ সকল অঞ্চলে ভারতের অর্থনীতি অনেকটা নির্ভরশীল হওয়ার কারণে ভারতে এ সকল অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার এবং মাইগ্রেশন নেট মাইগ্রেশনের হার অন্য শহর থেকে এবং অন্য অঞ্চল থেকে বরাবরই বেশি তবে তা মোট জনসংখ্যার উপরে ব্যাপক কোনো প্রভাব বিস্তার করে না তাই এখানে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আবাস নিয়েছে এরকম কোনো প্রমাণ পাওয়া যাবে না উনিশশো সালে পূর্ব পাকিস্তানে রায়ট হয়েছিল হিন্দু মুসলিম উনিশশো সালে রায়ট হয়েছিল হিন্দু মুসলিম পূর্ব পাকিস্তানে এই দুটো রায়টে দাবি করা হয় আসামে লক্ষ লক্ষ হিন্দু পূর্ব পাকিস্তান থেকে গিয়ে আশ্রয় নিয়েছে চলুন এখন দেখি আসামের অবস্থা আসামে দেখা যাচ্ছে চৌত্রিশ শতাংশ মুসলিম এই পরবর্তী চার্টে দেখতে পাচ্ছি যে উনিশশো একষট্টি এবং উনিশশো সাল সালে আসামে জনসংখ্যা বৃদ্ধির হার দশ বছরে একই ছিল অর্থাৎ ৩৫ শতাংশ বৃদ্ধির হার সেটা একটু কমে গেছে একাশি একানব্বই দু হাজার এক দু হাজার এগারো কিন্তু এগুলো মোটামুটি পঁচিশ শতাংশর আশেপাশেই ছিল অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির গতি কমে গেছে আমরা জানি বিভিন্ন রকম জনসংখ্যা নিয়ন্ত্রণ পদ্ধতিতে ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার এমনিতেও কমে এসছে আর পরিলক্ষিত যে আমরা জানি এর আগের কয়েকটি পর্বে আপনাকে দেখিয়েছে আপনাদেরকে যে ভারতে উনিশশো সালে যুদ্ধকালীন সময়ে ভারতের সরকার বাংলাদেশিদেরকে ভারতের যত্রতত্র ছড়িয়ে যেতে দেয়নি বরঞ্চ পশ্চিমবঙ্গে একটি নির্দিষ্ট ক্যাম্পে তাদেরকে রাখা হয়েছিল এক কোটি শরণার্থীকে যাদের প্রায় সবাই বাংলাদেশে ফিরে এসেছিল তাহলে উনিশশো সালে আসামে বাংলাদেশি তেমন যায়নি তাহলে বাংলাদেশে যদি তেমন না যে থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে উনিশশো একাত্তরের চাইতে উনিশশো একষট্টিতে উনিশশো চুয়ান্নতে উনিশশো চৌষট্টিতে অবশ্যই আসামের জনসংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার কথা কিন্তু দেখা গেছে উনিশশো একষট্টি এবং উনিশশো সালে জনসংখ্যা বৃদ্ধির রেট আসামে মোটামুটি একই ছিল অতএব বাংলাদেশ থেকে মাইগ্রেশন আসামে তেমন কোনো প্রভাব ফেলেনি আসামের জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে এটা স্পষ্ট আরেকটি বিষয় লক্ষণীয় যে ভারতে আসামে মুসলিম জনসংখ্যা বেড়ে চলেছে উনিশশো সালে যদি ব্যাপক হারে হিন্দু জনসংখ্যা দিয়ে থাকে তাহলে আসামে অবশ্যই হিন্দু জনসংখ্যা বহুগুণে বৃদ্ধি পাবার কথা কিন্তু তা আমরা তো এরকমটি দেখতে পাচ্ছি না বাংলাদেশ থেকে মুসলিমরা আসামে চলে গেলে বাংলাদেশেও হিন্দু জনসংখ্যা কমে যা গিয়ে বরঞ্চ আনুপাতিকারে বেড়ে যাওয়ার কথা কিন্তু সেটাও ঘটেনি আমরা এই চার্টে দেখতে পাচ্ছি যে আসামে বরাবরই জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি দশকে অনেক বেশি এখানে এই চার্টে উনিশশো সালে এবং উনিশশো সালে কোনো সেন্সাস হয়নি বিভিন্ন ইনসার্জেন্সির কারণে ওই অঞ্চলে আমরা জানি উনিশশো সালে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার আনুপাতিক হারে কমে গিয়েছিল অর্ধেক হয়েছিল কারণ হচ্ছে সেই সময় উনিশশো সালে একটি রায়ট হয়েছিল আমাদের পূর্ব পাকিস্তানে এবং সেখান থেকে কিছু সংখ্যক হিন্দু সেখানে গিয়েছিলেন সেই সংখ্যা কতখানি তা নিয়ে বিতর্ক আছে তবে আমরা আশা করি সেই সংখ্যা নিরূপণ করতে পারব আমাদেরকে বের করতে হবে দু কোটি পূর্ব পাকিস্তানে বংশোদ্ভূত হিন্দু এবং আসাম সরকার এবং ভারত সরকারের দাবি বাংলাদেশ থেকেও কোটি কোটি মুসলিমরা ভারতে চলে গেছে এ কথা কথাও যে বৈভব মিথ্যা তাও আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন কারণ তাহলে বাংলাদেশে হিন্দুর গড়পর্তা শতকরা সংখ্যা এত কমে যেত না উনিশশো সালের ইস্ট পাকিস্তান রায়টের ফলে হিন্দুরা বিভিন্ন জায়গায় নির্যাতিত হয়েছিল পূর্ব পাকিস্তানে বিশেষ করে সিলেট অঞ্চলের জকিগঞ্জ বিয়ানীবাজার এছাড়াও বরিশাল ডিস্ট্রিক্টে রাজশাহী ডিস্ট্রিক্টে ঢাকায় বিভিন্ন অঞ্চলে হিন্দুরা আক্রমণের শিকার হয়েছিল চলুন দেখি আসামে কি সংখ্যক হিন্দুরা বাংলাদেশ থেকে আশ্রয় নিয়েছিল গবেষক এই বিষয়ে যারা আছেন তাদের ভিতরে প্রখ্যাত হচ্ছেন এ জে কামরা এ জে কামরার দি প্রলংড পার্টিশন অ্যান্ড ইটস প্রোগ্রাম গ্রন্থের টেস্টমিস অন ভায়োলেন্স অ্যাগেন্স্ট হিন্দুজ ইন ইস্ট পাকিস্তান ফোরটি সিক্স টু নাইনটিন নাম্বার একশো ছত্রিশ ওখানে উনি বলছেন যে পুরো পাকিস্তান থেকে এক লক্ষ দশ হাজার হিন্দুরা আশ্রয় নিয়েছিল ভারতের করিমগঞ্জে লক্ষ্য করুন করিমগঞ্জে ভারতের আসামের করিমগঞ্জে নামটি বলে দিচ্ছে আপনাদেরকে করিমগঞ্জে বরাবরই মুসলিম বেশি থাকার কথা করিমগঞ্জে লেটেস্ট যে সেন্সাস সেখানে দেখা যাচ্ছে আদমশুমারিতে করিমগঞ্জে মুসলিম জনসংখ্যা শতকরা ছাপ্পান্ন শতাংশ এবং হিন্দু জনসংখ্যা ৪৪ শতাংশ নামটি করিমগঞ্জ সুতরাং ধরে নিতেই হয় সেখানে সবসময় মুসলিমদের জনসংখ্যা ঐতিহাসিকভাবে বেশি ছিল মোট সেখানে জনসংখ্যা এক কোটি একুশ লক্ষ সাত হাজার দুইজন এটা হচ্ছে তাদের লেটেস্ট সেন্সাস এখানে এক লক্ষ দশ হাজার হিন্দুরা গেলেও সেখানে খুব একটা জনসংখ্যার উপরে প্রভাব ফেলার কথা নয় এবং বাংলাদেশ থেকে যত মুসলিমরা যে থাকুক না কেন সেটা কোনো অবস্থাতে কোনো সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট ফেলার কথা নয় এখন দেখব বাংলাদেশ থেকে মুসলিম সেখানে যাবার কোনো সম্ভাবনা আছে কি না তবে তার আগে এখানে বলা আবশ্যক যে উনিশশো সালে কোথায় কোথায় রায়ট হয়েছিল এখানে আপনারা বাংলাদেশের ম্যাপে উনিশশো সালের রায়টে মূলত কোন জায়গাগুলোতে হিন্দুদের উপর আক্রমণ হয়েছিল তার একটি চিত্র দেখতে পাচ্ছেন বিশেষ করে এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে যাওয়ার সময় ট্রেন লাইনগুলোর উপর আক্রমণ হয়েছিল এই ম্যাপ থেকে স্পষ্ট প্রতীয়মান যে কোনো অবস্থাতেই বাংলাদেশের করিম ভারতের করিমগঞ্জে বাংলাদেশ থেকে একমাত্র সিলেট ছাড়া অন্য কোনো অঞ্চল থেকে যাওয়া সম্ভব নয় যেহেতু ম্যাস পাবলিক ট্রান্সপোর্টেশনের উপরে আক্রমণ চালাচ্ছিল মৌলবাদী মুসলিম গোষ্ঠী তাহলে অবশ্যই করিমগঞ্জে যারা গিয়েছিল তারা মূলত সিলেট এই চার্টে আপনারা আসামের কোন অঞ্চলে কত সংখ্যক আনুপাতিক হারে মুসলিম আছে তা দেখতে পাচ্ছেন যেমন ধরুন বরপেটা বনায়গাঁও কাছার এগুলো সবই আসলে বৃহত্তর করিমগঞ্জের আশেপাশের অঞ্চল কোনো কোনো ক্ষেত্রে ঐতিহাসিকভাবে এরা করিমগঞ্জে অন্তর্ভুক্তই ছিল এ সকল অঞ্চলে মুসলিমদের জনসংখ্যা একত্র করে যেখানে ঐতিহাসিকভাবে মুসলিমরা মেজরিটি যদি আপনারা মোট আসামের আট কোটি জনসংখ্যা দিয়ে বিভাগ করেন তাহলে দেখবেন যে সেগুলো প্রায় বর্তমান আসামে যেই জনসংখ্যা মুসলিমদের জনসংখ্যা অর্থাৎ চৌত্রিশ শতাংশ তার কাছে গিয়ে পৌঁছবে মনে রাখতে হবে আসামে সব অঞ্চলেই ঐতিহাসিকভাবেই মুসলমানরা কম বেশি ছিল আমাদের বাংলাদেশ থেকে বা পূর্ব পাকিস্তান থেকে যদি মুসলিমরা সেখানে যেয়ে থাকে বা হিন্দুরা সেখানে যেয়ে থাকে তাহলে তারা সিলেটি ভাষা বলবে এই সকল অঞ্চলেই আশেপাশে যাবে যেমন ধরুন করিমগঞ্জ এ সকল অঞ্চলেই মূলত যাবে কারণ আসামি ভাষা তারা পারে না এবং হিন্দি ভাষা আসামের সব জায়গায় প্রচলিত নয় এখানে দেখতে পাচ্ছেন যে আসামে সিলেটি ভাষা অর্থাৎ যেটাকে বাংলা ভাষা হিসেবে ধরা হয় তার জনসংখ্যার প্রায় উনত্রিশ শতাংশের কাছাকাছি যা আসলে আসামের মোট হিন্দু জনসংখ্যা এবং মুসলিম জনসংখ্যার আনুপাতিক হারের কাছাকাছি অর্থাৎ মুসলিম জনসংখ্যা আপনারা জানেন চৌত্রিশ শতাংশ এখানে বলা বাহুল্য যে কিছু আসামি ভাষাভাষী মুসলিম থাকাটাই স্বাভাবিক অতএব এ ধারণা আর স্পষ্ট যে আসামি যারা মুসলিম তারা ঐতিহাসিকভাবেই সেখানকার নাগরিক এবং এই ভাষার কারণেই উনিশশো পঞ্চাশ সালের রায়টে বা উনিশশো সালের রায়টে বাংলাদেশের হিন্দুরা মুসলিম মেজরিটি করিমগঞ্জ এবং আশেপাশের অঞ্চলেই তারা গিয়েছিল ভাষার কারণে তার ও অঞ্চলে মুসলিম মেজরিটি হওয়া সত্ত্বেও মুসলিমদের দ্বারা নিপীড়িত হয়েও তারা মুসলিম প্রধান অঞ্চলে গিয়েই আশ্রয় নিয়েছিল এস কে ভট্টাচার্যার বই গবেষণামূলক বই জেনোসাইড ইন ইস্ট পাকিস্তান হিউস্টন প্রকাশনা এবং এ ঘোষ এর সম্পাদিত এই বইয়ে পেজ নাম্বার একশো আট এ আমরা জানতে পারি যে আসাম অঞ্চলে যারা গিয়েছিলেন উনিশশো চৌষট্টি সালে তারা মূলত খ্রিশ্চান এবং উপজাতীয় চাকমা গারো ওরা এবং তারা অনেকেই গারো হিলস নামক অঞ্চলে আশ্রয় নিয়েছিল যেটা বর্তমানে মেঘালয় অন্তর্ভুক্ত এবং মোট আঠাশে মার্চ তারিখের ভিতরে আটাত্তর হাজার উপজাতীয়রা সেখানে আশ্রয় নিয়েছিল মেঘালয় অঞ্চলে এবং মোট রেফুজিদের ভেতরে যারা আসামে আশ্রয় নিয়েছিল তাদের অর্ধেক ছিল ক্রিশ্চান এবং হিন্দুরা আমরা আরও জানতে পারি পশ্চিমবঙ্গে আশ্রয় যারা নিয়েছিল তাদের ভেতরে বেশিরভাগই ছিল হিন্দু এবং তাদের জনসংখ্যা ছিল রেফিউজি জনসংখ্যা ছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার উনিশশো চৌষট্টি সালের ভায়োলেন্স বা রেফিউজ যে রায়কটি হয়েছিল যে রেফিউজি ক্রাইসিস তৈরি করেছিল তা মূলত খুলনা অঞ্চলে ঘটেছিল এবং বিভিন্ন জায়গায় যা ছড়িয়ে ছিটিয়ে যে সকল ঘটনা ঘটেছিল তাদের বেশিরভাগই ঘটেছিল তারা যখন ঢাকামুখী হচ্ছিল যেমন ঢাকায় ভারতীয় এমবেসির সামনে পাঁচ হাজার হিন্দুরা আন্দোলন করেছিল তাদেরকে ভারতে নিয়ে যাওয়ার জন্য তার ভেতরে মাত্র তিনশো থেকে চারশো জন হিন্দুকে ভারতে নেওয়া হয়েছিল তাহলে প্রশ্ন আসছে কোটি কোটি হিন্দু গেল কোথায় মেঘালয় মূলত খ্রিশ্চান মেজরিটি একটি স্টেট চুয়াত্তর শতাংশ এখানে ক্রিশ্চান সেখানে মুসলমান সাড়ে চার শতাংশ এবং হিন্দু সাড়ে এগারো শতাংশের মতো আপনারা এই ভিডিওর প্রথমের দিকে দেখেছেন যে মেঘালয় এবং আসামে ভারতের অন্যান্য অঞ্চল থেকে ইন্টারেস্টেড মাইগ্রেশন ওয়ান অফ দ্য হায়েস্ট অর্থাৎ সর্বোচ্চ ভিতরে তালিকায় পড়ে তাই সেখানে ইন্টারেস্টেড মাইগ্রেশন সবসময় বেশি মেঘালয়তে বাংলাদেশ থেকে তথা পুরো পাকিস্তান থেকে যারা গিয়েছিল তারা আপনারা শুনলেন তারা মূলত উনিশশো সালে রায়টের ফলে গিয়েছিল এবং তাদের সংখ্যা সর্বমোট কোনো অবস্থাতেই আটাত্তর হাজারের বেশি নয় তাই সেখানে কোটি কোটি হিন্দু যাওয়ার কোনো সম্ভাবনা নেই সেখানে মুসলিমদের যাওয়ার কোনো কারণ নেই এমনকি যারা অন্য ধর্ম অর্থাৎ খ্রিশ্চানিটি থেকে গিয়েছিল তাদের সংখ্যাও লক্ষের নিচে তাহলে কোটি কোটি হিন্দু বাংলাদেশ থেকে গেল কোথায় আমরা জানি যে দিল্লিতে অর্থাৎ চিত্তরঞ্জন লেন এবং মুম্বাইতে যে সকল বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তান বংশোদ্ভূত হিন্দুদেরকে দেখা যায় তারা বেশিরভাগই এসছিলেন দেশ বিভাজনের আগে সেই ইতিহাস আপনাদেরকে এর আগে পর্বে বলেছি বিস্তারিত সামনের পর্বে বলব এই চার্টগুলোতে লক্ষণীয় যে ত্রিপুরাতে জনসংখ্যা বৃদ্ধির হার বরাবরই প্রতি দশ বছরে বেশ উঁচু এখানে উনিশশো সাল এবং উনিশশো সাল এই সত্তর বছরের বিভাগ বিভেদে আপনারা উনিশশো সালের জনসংখ্যা বৃদ্ধির হার আনুপাতিক হার এবং উনিশশো সালে জনসংখ্যা বৃদ্ধির হার দেখবেন একই তাহলে এমন কোনো সিগনিফিক্যান্ট পপুলেশন গ্রোথ হতে পারে না যেটা থেকে বোঝা যেতে পারে যে জনসংখ্যা বৃদ্ধি ঘটেছে বাংলাদেশ থেকে এবং এতে আরও প্রমাণিত হয় যে যেহেতু উনিশশো একানব্বই তথা দু হাজার এক পর্যন্ত আমরা এই বৃদ্ধির হার পরিলক্ষিত দেখছি তাই আমরা বলতে পারি নির্দ্বিধায় যে এগুলো সবই ইন্টারস্টেট মাইগ্রেশন এবং ত্রিপুরাতে মুসলিম জনসংখ্যা বরাবরই কম ত্রিপুরা রাজ্যে মুসলিম জনসংখ্যা সাড়ে আট শতাংশ এবং হিন্দু জনসংখ্যা সাড়ে তিরাশি শতাংশ উনিশশো সালে ইস্ট পাকিস্তানে যে রায়ট হয়েছিল তাতে ব্যাপক সংখ্যক কোনো মুসলিম তারা ত্রিপুরাতে যায়নি কারণ রায়টটি মূলত হিন্দুদের বিরুদ্ধে হয়েছিল খুলনা অঞ্চলে এবং তার আশেপাশে অঞ্চলে যারা সিলেট এবং আশেপাশের অঞ্চলে আক্রমণের মুখে পড়েছিল তারা বেশিরভাগই উপজাতি এবং তারা আশ্রয় নিয়েছিল মেঘালয় অঞ্চলে মূলত খ্রিশ্চান হওয়ার কারণে এবং হিন্দুর আশ্রয় নিয়েছিল মূলত পশ্চিমবঙ্গে ত্রিপুরা রাজ্যে আশ্রয় নিয়েছিল মূলত উনিশশো পঞ্চাশ সালের রায়টে উনিশশো পঞ্চাশ সালের রায়টের এর আগে উল্লিখিত প্রলং পার্টিশন অ্যান্ড ইস প্রোগ্রামস এ যে কমরার বইয়ের একশো নম্বর পৃষ্ঠায় আমরা দেখতে পারি যে সেই সময়ই একমাত্র ত্রিপুরা রাজ্যে দু লক্ষ হিন্দুরা আশ্রয় নিয়েছিল যাদের উত্তরসরীদের আপনারা এখনও দেখতে পাচ্ছেন কোটি কোটি হিন্দু ছবিতে দেখতে পাচ্ছেন শ্রী প্রকাশ জয়সে উনি ছিলেন ভারতের গৃহ মন্ত্রণালয়ের দায়িত্বে দু হাজার এক সালের একত্রিশে ডিসেম্বরে ভারতের সংসদে দাঁড়িয়ে উনি বলেছিলেন যে তার দেশে ভারতে এক কোটি বিশ লক্ষ অবৈধ বাংলাদেশি বসবাস করছে যার কোনো প্রমাণ হদিস এখন পর্যন্ত আমরা পেলাম না এবং উনি বলেছিলেন আসামেই কেবল আসামেই পঞ্চাশ লক্ষ অবৈধ বাংলাদেশি বসবাস করে ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন প্রতীক হাজেলা উনি এনআরসি কোঅর্ডিনেটর আসাম দু সালে আসামের এক তৃতীয়াংশ জনসংখ্যার ভেতরে উনি সার্ভে করে বলেছিলেন যে বাংলাদেশ থেকে আগত ভারতে আসামে মোট জনসংখ্যা কয়েক হাজারের মতো হবে লক্ষ তো দূরের কথা পঞ্চাশ লক্ষ তো বহু দূরের চিন্তা তাই আসামে অবৈধ বসবাসকারী বাংলাদেশিদের সংখ্যা কয়েক হাজার এর উর্ধ্বে নয় লক্ষ ছাড়াবে না এটা আমাদের কথা নয় এটা প্রতীক হাজেলার কথা এখন ক্যামেরায় যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে প্রদ্যুৎ বোরা উনি বিজেপির একজন নেতা ওনার হিসাবে আসামে লক্ষ লক্ষ বাংলাদেশি অবৈধভাবে থাকার প্রশ্নই উঠে না যেহেতু বাংলাদেশ আসাম থেকে অনেক উন্নত তাই বন্ধুরা প্রশ্ন থেকেই যাচ্ছে কোটি কোটি হিন্দু গেল কোথায়